সব শুনেছিস তো? কানুন তোকে কিছু বলেছে? হ্যাঁ শুনেছি, আর অবাক হয়েছি জানো, আমি তো ভাবতেই পারছি না যে তোমরা কি করে এভাবে ঠকে গেলে। হ্যাঁ হ্যাঁ, আসলে কপালে ঠকা ছিল, মহা ঠকা ঠকে গেছি, মহা ঠকা, কি করে বুঝবো বল। দাদা তুমি ভেঙে পড়ো না, সব ঠিক আছে, এই মেয়েটা যে আসছে ভারী মিষ্টি। হ্যাঁ নিজের মেয়ে বলে বলছি না, ও সত্যি এবারের বউ হওয়ার যোগ্য। এই শোনো, তোমার যে কাহিনী শুনলাম এখানে, তুমি এটা মানে পবিত্র জিনিস এই শাঁখটায় হাত দিও না। ওটা আমাকে দাও। যাও এখান থেকে, যাও। না না থাকুক না, ভালোই তো, ওরও তো জানা উচিত ও কত বড় অন্যায় করেছে। না 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 না, ওর নজর কিন্তু একদম ভালো না, দেখুন কিরকম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, ওর নজরেই না আবার দীপ আর পিউয়ের কোনো ক্ষতি হয়ে যায়, তাই না? হ্যাঁ ঠিক। আপনি মানে তুমি ওর মা? আগে ইস ফুল কাকা, তোমার ঝানু চুকু এত বড় ধোকা খেয়ে গেল, বুঝতেই পারলে না? সত্যি কপাল বটে করেছো তোমরা। এরা কারা? আগে আমার আমার ছেলে মেয়েরা, দীপের শ্যালক শালিকা, তা পড়াশোনা কত দূর? আগে ওরা পড়াশোনা করেনি, এরা আর কি হবে, চোর হবে, ডাকাত হবে, নইলে কাঠ কাটা হবে। সব লোকেদের বাচ্চা কাচ্চারা এরকমই হয়। না হয় না, আমার ছেলেমেয়েরা সবাই সব, তারা কখনো অন্যায় করেনি। সব শুনে নিয়েছি, বাড়ির মা লক্ষ্মীর গয়না তোমার মেয়ে চুরি করেছে।
আমি না বুঝতে পারছি না যে এত কিছুর পরেও তোমরা এদের বাড়িতে রেখেছো কেন? তোমাদের তো পুলিশে দেওয়া উচিত ছিল। ইউনো, মুম্বাই আমার বাড়ির কাজে লোক একটা ছোট্ট দুল চুরি করেছে, তাকে হাজতবাস করিয়ে তবে ছেড়েছি। আরে তো মা লক্ষ্মীর সব গয়না। এই যাও যাও। না না, এখন কেন যাবে? এখন তো আসল কাজটাই বাকি আছে। তাই তো। ও ইয়েস, যা যা যা, তুই যা। এই যে আশীর্বাদের হার, দাও ওকে দাও। দাদু, এই হারটা ওকে দাও। তোমার আশীর্বাদে এই হারটা তোমাকে উপহার দিলাম। না, পড়িয়ে দাও। চৌধুরী, ওয়াইফ অফ দীপনারায়ণ চৌধুরী।
love you, Debbie. I love you. I love you. আজকে দীপের ফ্র্যাঙ্কেনস্টাইন হবে তমাশা। তাতে আগুন লাগে যদি কোথাও মারা যায় না, দেয়ালও ফেটে যাবে, যাকে বলে বিস্ফোরণ।